রবিবার হুগলি জেলার নালিকুলে হিন্দু সংহতি মঞ্চের উদ্যোগে একটি প্রতিবাদ মিছিল ও আলোচনা সভা হয়ে গেল। উপস্থিত ছিলেন আরামবাগের বিজেপি নেতা তপন রায় ও ওই সংগঠনের অন্যান্য সদস্যরা। আপনার বাড়ির খবর, আপনার হাড়ির খবর জানতে পড়ুন এই যুগ এই সময়। আমরা অনিরপেক্ষ একটি অর্থ সাপ্তাহিক সংবাদপত্র। এই যুগ এই সময়, আমরা অনিরপেক্ষ। হুগলি জেলার নালিকুলে হিন্দু সংহতি মঞ্চের উদ্যোগে একটি আলোচনা সভা ও মিছিল হয়ে গেল। জানা গেছে, রবিবার হুগলি জেলার বিভিন্ন প্রান্ত থেকে আগত ব্যক্তিরা এই আলোচনা সভায় অংশগ্রহণ করে। উপস্থিত ছিলেন আরামবাগের বিজেপি নেতা তপন রায় ও অন্যান্য নেত্রী। হিন্দু কথার অর্থ হীনতাকারীরাই হচ্ছে হিন্দু, অর্থাৎ হীনতা বর্জন করবে, যারা সমাজের হীনতাকে বর্জন করবে তারাই হচ্ছে হিন্দু। দাদা বলে গেছেন যে হিন্দু কোনো ধর্ম নয়, হিন্দু সত্যিকারের একটা মানুষের জীবন চর্চার পথ দেখায়। গোটা পৃথিবীর মধ্যে হিন্দুত্ব দেশ বলতে আমরা এই হিন্দুস্থান অর্থাৎ এই ভারতবর্ষকে বুঝি। ভারতবর্ষের যে সমস্ত মানুষ আছে আমাদের হিন্দুত্ববাদ রক্ষা করতে হবে, আমাদের জীবন চর্চাকে রক্ষা করতে হবে। সর্বোপরি আমরা বিদ্যার অধিষ্ঠাত্রী দেবী এবং ধনের অধিষ্ঠাত্রী দেবী এবং আরো যে সমস্ত দেবদেবী আমাদের মধ্যে, বাঙালির যে সমস্ত অনুষ্ঠান আছে, উৎসব আছে, এইগুলোকে পিছিয়ে দেয়া মানে আমাদের সামনে বিপদ আসছে। এদিন আলোচনা সভায় মূলত হিন্দু ধর্মের বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়, পাশাপাশি হিন্দু ধর্মের সংহতি নিয়েও আলোচনা। আজকের সভা কেবলমাত্র হিন্দু সংহতির সভা নয়। আপনাদের মনে রাখতে হবে যে আজকের সভা একটা সভ্যতাকে বাঁচিয়ে রাখার সভা। আজকের সভা আগামী দিনে ভারতবর্ষের বুকে, বিশেষ করে পশ্চিমবাংলার বুকে আমাদের হিন্দু ধর্মাবলম্বী মানুষদের টিকে থাকার লড়াই ঠিক করার আলোচনা সভা। আদর্শগত দিক দিয়ে আরো বেশিভাবে আপনাদের সামনে নিয়ে আসার জন্য, জনগণের সামনে নিয়ে আসার জন্য আজকে আলোচনা সভা। এই আলোচনা সভা থেকে আমরা ঠিক করব আগামী দিনের কর্মসূচি। এই আলোচনা সভা থেকে আমরা ঠিক করব যে বিগত দিনে যাতে সরস্বতী পুজো, কেন যে কোনো পুজো, যে কোনো অনুষ্ঠান কোনো হিন্দুকে যেন বাধা দিতে না পারে। আমাদের এখানে যারা রাজনৈতিক নেতৃত্ব আছেন তারা দিনে দিনে তিল তিল করে চেষ্টা করছেন ভুলিয়ে দিতে যেটা আমার দেশ। আজকে এই মঞ্চ থেকে, এই আলোচনার সভা থেকে একটা বার্তা তাদের দিতে হবে, এই দেশ আমার, এই দেশ আপনার, এ দেশ হিন্দুদের। নিউজ আজ বাংলা, নালিপুর।